গেল জুন মাসের শেষের দিক থেকে দেখা যাচ্ছিল না চীনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। তার ঠিক এক মাসের মাথায় ২৫ জুলাই তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ওয়াং ই। এবার দু সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে। এবারও জল্পনা জোরদার, তারও কি মেয়াদ তবে ফুরানোর পথে? গত ২৯ আগস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত চীন আফ্রিকা শান্তি মঞ্চের একটি অনুষ্ঠানে লিকে শেষবারের মতো বক্তৃতা দিতে দেখা গিয়েছিল। তারপর থেকে তার আর কোনো খোঁজখবর নেই। এদিকে জুলাই মাসেই প্রেসিডেন্ট শি জিনপিং চীনা সেনাবাহিনীর রকেট ফোর্সের দুই শীর্ষ কর্মকর্তাকেও পদ থেকে সরিয়ে দিয়েছেন। ঘটনাচক্রে তাদেরও বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। পদচ্যুত এই কর্মকর্তাদের মধ্যে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন এবং দেশের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার তদারকির দায়িত্বে থাকা দুই সেনা জেনারেলও ছিলেন। ফলে এবার লি সাংফুকে নিয়ে জল্পনা তৈরি হলো। রকেট ফোর্সের নতুন জেনারেল নিয়োগের এক সপ্তাহ পর সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এই রদবদল আনা হয়েছে। এর আগে চলতি ৯ সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে সেনাবাহিনীতে সংহতি এবং ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্টের এই বার্তা এবং সেনাবাহিনীতে রদবদল আসলে একটি দুর্নীতি দমন অভিযানের অংশ। গত ৫ বছরে সেনাবাহিনী কী কী কিনেছে, তাতে কী ধরনের ডিল হয়েছিল, কোনো তথ্য পাচার হয়েছে কিনা, এসব এখন আতশকাচের তলায়। লির নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে এর সম্পর্ক থাকতেও পারে বলে মনে করছেন অনেকে। ১৯৮২ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন লি। এবছর মার্চে তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান।